Agora chegou. এই টেবিলের নিচে একটা ড্রয়ার আছে, ড্রয়ারটা দেখ। থাকেন না কেন, এদিকে থাকান, বলেন হাই আমি আলমগীর, এখন সলোনাইট পাল্লায় দেখাবো, বলেন আমি আলমগীর হোসেন, আপনাদেরকে সলোনাইট পাল্লায় দেখাবো। সিঙ্গেল মিডিলের এর আগে অনেক পাল্লাইছি, কেউ দেখেন নাই, এরপর কেউ আপনাদেরকে পাল্লা আবার ফিরে আসছি আমি, এখন সলোনাইট খুলতে হয়। কীভাবে সিঙ্গেল মিডিলের সলোনাইট খুলতে হয় আপনারা আমার সাথে থাকুন, দেখুন কীভাবে আমি খুলি। আগে যে আমি পাম্পটা খুলতেছি, আপনি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সবাইকে জানাই ঈদ মোবারক। আমি এখন একটা সিঙ্গেল নিডল মেশিনের গ্যাসের সলনাইট চেঞ্জ করব, সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমি কি সিল রে, আমি কি হনু, আপনারা এখন দেখবেন আমি কি হনু। আমি তো গালি লিয়ে গেছিলাম না, এই চার নম্বর গালি লিয়ে দিতে হবে, এই যে এখান থেকে চার নম্বর গালি লিয়ে দিতে হবে, চার নম্বর গালি দিলে এই যে ছ মাস বের হয়ে আসবে, এটা খুলতে পারি না। নাটটা খুলতে সক্ষম হয়েছি, আমি ভাবছিলাম এই নাটটা খুব ক্রিটিক্যাল, আসলে তা না, খুব সহজে নাটটা খোলা যায়। আপনি যদি চেষ্টা করেন দেখবেন যে খুব সহজে খোলা যায় নাটটা। এবার দেখেন আমি কীভাবে তারগুলো টেনে টেনে খুলি। এই যে একটা নাট দেখেন, এই নাটটা দিয়ে মানে এই যে পাতিটা, এই যে পাতিটা, এই পাতিটা দিয়ে আটকে রাখা হয়েছে, তারগুলো আটকে রাখা হয়েছে। নাটটা এমন জায়গায় দেখেন, এই যে দেখেন এই যে নাটটা খুলে ফেলেছি আমি, তারপরে এই যে পাতিটা বের করে দেবো। এখন আমি ওই তারগুলো টেনে টেনে খুলব, এই দেখেন তারগুলো কি হয়েছে, এই কারণে এটা শর্ট হয়ে গেছে। এখন আমার এই জিনিসটা খুলতে হবে, আমরা